আজকে তোমাদের সাথে একক ভর্তু পরীক্ষা যদি এবার হয় তাহলে সেক্ষেত্রে সেটার প্রস্তুতি তোমরা কীভাবে নিবা সেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা দিয়ে দেবো কারণ তোমাদের ভিতরে যারা মিলি সায়েন্সের স্টুডেন্ট যারা মানবিক শাখার স্টুডেন্ট বা যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট তারা একটা টেনশনের ভিতরে পড়ে গেছো যে একক ভর্তু পরীক্ষা হলে আসলে পড়াশোনাটা কীভাবে করা উচিত বা একক ভর্তি পরীক্ষা যদি নাও হয় তাহলে আমরা কীভাবে পড়ব সো এই দুইটা ওয়েটাই তোমাদের বলে দিব যাতে যদি একক ভর্তু পরীক্ষা হয় তাও যাতে তুমি চান্স পেয়ে যাও আর একক ভর্তি পরীক্ষা যদি না হয়ে ইন্ডিভিজুয়ালি পরীক্ষাগুলো নেয় সেখানে যাতে তুমি চান্স পেয়ে যাও এই টেকনিকগুলো তোমাদের বলে দিব তার আগে একটু বলে দেই অলরেডি তোমরা অবশ্যই জানতে পারছো যে একক ভর্তি পরীক্ষাটা কী একক ভর্তি পরীক্ষা হলো যে বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগে আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিত তো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে পারত তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স না পাইলে তারপর সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স না পাইলে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারতো এভাবে একটা স্টুডেন্ট চাইলে বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষাগুলো দিতে পারত সো এবার যেটা করা হচ্ছে বা হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে একক ভর্তি পরীক্ষা মানে যতগুলো ভার্সিটি আছে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি বা জিএসটি বা কৃষিগুচ্ছ সবগুলো মিলে একটা ভর্তি পরীক্ষা নিবে সেই একটা ভর্তি পরীক্ষা তুমি ভালো করতে পারলে তুমি সবগুলা বিশ্ববিদ্যালয়ের কিন্তু চান্স পেয়ে যাচ্ছ তো যদিও একক পরীক্ষা অনেক পজিটিভ দিক আছে অনেক নেগেটিভ দিক আছে যাই থাক না কেন যদি একক পরীক্ষা চালু হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু সেখানে পরীক্ষা দিতে হবে এবং এটা মাথায় রাখতে হবে যে যারা ভালো করে প্রস্তুতি নিবে তারা একক পরীক্ষা হলেও চান্স পাবে আর একক পরীক্ষা যদি না হয় তাও চান্স পাবে এই জন্য যদি একক পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে তুমি কীভাবে নিজেকে এখন মেন্টালি স্ট্রং রাখবা বা কীভাবে পড়াশোনা করলে তোমার জন্য একক পরীক্ষা হলেও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে সেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা দিয়ে দেবো তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো যে একক পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষাটা কীভাবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো পরীক্ষাটা এমসিক্য হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু এবার নতুনভাবে একক বুদ্ধ পরীক্ষা যদি চালু হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষাগুলো কিন্তু শুধুমাত্র ঢাকায় হবে না প্রত্যেকটা বিভাগীয় শহর থেকে তুমি কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবা তো সেখানে আসলে এত স্টুডেন্টের পরীক্ষা কিন্তু আসলে রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষা নেওয়া পসিবল হবে না তো প্রথমবার অবশ্যই এমসিকোতে পরীক্ষা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আর এখানে কিন্তু অবশ্যই একক বুদ্ধ পরীক্ষায় যারা মিলি সেকেন্ড টাইম তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে এটা যারা সেকেন্ড টাইমার আস তারা কোনো ধরনের টেনশন না করে পড়াশোনার প্রস্তুতি নেও তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু পরীক্ষাটা দিতে পারবা তো এখন যেটা নিয়ে আলোচনা করবো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে চান্স পাওয়ার জন্য একক বুদ্ধ পরীক্ষা যদি হয় তার প্রস্তুতিটা তুমি কীভাবে নিবা অর্থাৎ প্রস্তুতিটা কীভাবে নিলে তোমার জন্য চান্স পাওয়ার জন্য তুমি নিজেকে তৈরি করতে পারবা তো প্রথম পয়েন্টটা হলো প্রথমে তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করতে হবে এখন কার কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা যেহেতু প্রিভিয়াস ইয়ারে একক বুদ্ধ পরীক্ষা হয়নি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে তো তুমি যখন প্রশ্ন ব্যাঙ্ক সলভ করবা সেক্ষেত্রে তুমি ইন্ডিভিজুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সাহস কৃষি উচ্চ যে প্রশ্ন ব্যাংকগুলো আছে এগুলা তুমি সলভ করবা এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে আমি এগুলা সলভ করতে গেলে তো অনেক বেশি সময় লাগবে তো তুমি যেভাবে করবা স্মার্টলি পড়াশোনা করবে স্মার্টলি পড়াশোনাটা কি তুমি কোশ্চিন ব্যাংকটা চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা শুরু করবা চ্যাপ্টার ওয়াইজ কিভাবে একটা চ্যাপ্টার তুমি খুলনা খুলে সেই চ্যাপ্টারে যতগুলো টাইপ আছে যত কনসেপ্ট আছে সেটা আগে পড়বা তারপরে ওই চ্যাপ্টারে ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যতগুলো জিএসটি যতগুলো প্রশ্নের পরীক্ষা আসছে সেগুলো চ্যাপ্টারাইজ সলভ করে ফেলবা তার মানে চ্যাপ্টার সলভ করলে তোমার কি হচ্ছে কম মাইলে তোমার সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নটা তুমি বুঝতে পারতেছ সবগুলো টাইপগুলো যখন তুমি সলভ করবা তোমার জন্য এই সবগুলো যখন তুমি কমপ্লিট করে ফেলবা তোমার জন্য একক ভিত্তি পরীক্ষার প্রস্তুতিটাও কিন্তু হয়ে যাচ্ছে আর কোনো কারণে যদি একক ভিত্তি পরীক্ষা না হয় তাহলে তোমার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি সলভ করতেছো ঢাকা বিশ্ববিদ্যালয় আরেভাবে পরীক্ষা নিবে নিলে তুমি সেখানেও চান্স পাবা রাশিয়া

ক্যালকুটা কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে দিবে না তার মানে যদি তোমাকে ইউজ করতে না দেয় তাহলে সেক্ষেত্রে তুমি সেটা কীভাবে হাতে ক্যালকুলেশন করবা সেটা তুমি ওই এই বিশ্ববিদ্যালয়গুলোর একটার যে প্রিভিয়াসের যে প্রশ্নগুলো আসছে সেগুলো হাতে ক্যালকুলেশন টেকনিকগুলো শিখে ফেলবা এতে করে একক পরীক্ষা হলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা যে ভালো করতে পারবা এবং সবসময় মাথায় রাখবা একক পরীক্ষা হলে অবশ্যই তুমি যেহেতু একটা পরীক্ষায় দিতে পারতো আর তুমি কোনো সুযোগ পাবা না এই জন্য অবশ্যই প্রস্তুতিটা খুবই ভালোভাবে হতে হবে ভালোভাবে প্রস্তুতি না নিলে কিন্তু তুমি আলটিমেটলি দেখবে তোমার স্বপ্নটা কিন্তু আর পূরণ হচ্ছে না তোমার বাবার মুখে কিন্তু হাসি পরে পারবা না এজন্য জন্য অবশ্যই খুবই স্ট্রংলি সিরিয়াসলি হাতে কালোশনগুলো শিখে ফেলবা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস না করলে কিন্তু একটা ভর্তি পরীক্ষায় তুমি যদি হঠাৎ করে পরীক্ষায় বসে তোমার পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে তোমার কিন্তু আর কোথাও চান্স হচ্ছে না এর জন্য প্র্যাকটিসটা প্রচুর পরিমাণে করতে হবে যাতে একটা পরীক্ষা দিবা এবং একটাতে যাতে তুমি সর্বোচ্চ মার্কটা তুলতে পারো এবং প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে কারণ রিভিশন ছাড়া পরীক্ষা হলে যে তুমি কিন্তু ভালো করতে পারবা না এবং একক ভর্তুবর্গুলো স্টাইলে কিন্তু জিএসটি বা গুচ্ছের পরীক্ষাটা কিন্তু হচ্ছে সো গুচ্ছা যেমন বাইশটা বিশ্ববিদ্যালয় মিলে একটা পরীক্ষা নিচ্ছে সেমভাবে একক ভর্তুবর্গ হলে গুচ্ছসহ বাদ বাকি যত ভার্সিটি আছে সবগুলো মিলে একটা পরীক্ষা নেবে সো একটা পরীক্ষা অবশ্যই তোমাকে সিরিয়াসলি দিতে হবে কারণ সেটাই তোমার জন্য লাস্ট সুযোগ এবং সেটাই তোমার জন্য ফাইনাল সুযোগ তো সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং প্রচুর পরিমাণে এক্সামরা কিন্তু দিতে হবে কারণ একক পরীক্ষা হলে যেহেতু একটা পরীক্ষা দেওয়ারই সুযোগ পাচ্ছ পাবলিকলি তাহলে সেক্ষেত্রে আগের থেকে ঘরে বসেই তুমি যদি বেশি বেশি পরীক্ষাগুলো দিতে পারো তাহলে আলটিমেটলি ভর্তি পরীক্ষা যে তুমি কিন্তু করতে পারবা এখন প্রশ্ন আসতে পারে যে একক বুদ্ধি পরীক্ষার প্রস্তুতি আমি ঘরে বসে কিভাবে নিব বা কীভাবে প্রস্তুতি নিলে আমি অবশ্যই চান্স পাবো তাহলে তোমরা ঘরে বসে একক বুদ্ধি পরীক্ষা যদি হয় তার প্রস্তুতি যাতে তোমার হয়ে যায় এই জন্য আমরা একক বুদ্ধি টার্গেট ব্যাচ চালু করছি অথবা ভার্সিটি কো বা গুচ্ছ গুচ্বুদ্ধি টার্গেট ব্যাচ চালু করছি যদি একক বুদ্ধি পরীক্ষা হয় তাহলে তোমার প্রস্তুতি এখানে শতভাগ হয়ে যাবে একক বুদ্ধি পরীক্ষা যদি নাও হয় তারপরে তুমি এখানে ভর্তি হলেও তোমার ভার্সিটি কো বা গুচ্ছ টার্গেট ব্যাচের ক্লাসগুলো করলেও তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মানে প্রিপারেশন হয়ে যাবে কেন হবে কারণ আমরা যেহেতু ক্লাসগুলো নেব চ্যাপ্টার ওয়াইজ এবং একটা চ্যাপ্টারের কোয়েশন ম্যাকগুলো অ্যানালাইসিস করে সলভ করে দেবো সেই চ্যাপ্টারে যত টাইপ আছে টাইপগুলো শিখিয়ে দেবো সেই সেই চ্যাপ্টারে যতগুলো ফর্মুলা আছে সেগুলো তোমাদের শিখিয়ে দেব যত কনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার করে দেবো হাতে ক্যালকুলেশনটা শিখাই দিব এবং আমরা বেশি বেশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চনের ম্যাথগুলো সলভ করে দেব এতে করে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস হয়ে যাবে রিভিশনও কিন্তু হয়ে যাবে তো যারা ভর্তি হতে চাও তারা এই নাম্বারে দুই হাজার টাকা এককালীন পেমেন্ট বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের এই একক বুদ্ধি টার্গেট বেস অথবা ভার্চুয়াল বা গুছ গুচি ভর্তি করে নেওয়া হবে এবং তুমি ঘরে বসে শতভাগ পোস্ত নিতে পারবা তো যারা ভর্তি চাও তারা দ্রুত এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে বা নগদে পাঠানোর পর এই নাম্বারে কল দিয়ে জানাবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের এই টার্গেট বেসে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে তোমার একক ভর্তি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে আর একক ভর্তি পরীক্ষা যদি নাও হয় তোমার ভার্সিটির প্রস্তুতিটা কিন্তু হয়ে যাচ্ছে এবং এখানে সায়েন্সিস্টগুলো ভর্তি হয়ে শতভাগ প্রস্তুতি নিতে পারবে কারণ এখানে আমরা ফিজিক্সের আলাদা আলাদা ক্লাস নিব কেমিস্ট্রি আলাদা আলাদা ক্লাস নিব ম্যাথের আলাদা আলাদা ক্লাস নিব এবং বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশন দিয়ে দেবো পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের আমরা তোমরা সাজেশন পাবা কোশ্চেন ম্যা অ্যানালাইসিস করে এই সাজেশনগুলো পড়লেও একটা অধ্যায় যত টাইপ আছে সেটা তুমি জানতে পারবা এবং এখানে সাজে পিডিএফ গুলো কিন্তু ফ্রিতে যাচ্ছ পাশাপাশি যেহেতু এক্সাম রা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমরা অনলাইন এক্সাম ব্যবসা চালু করছি এখানে সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য আলাদা আলাদা ব্যাচ আছে এবং এখানে ভর্তি হলেও যত ধরনের কোশ্চিন ব্যাঙ্ক দরকার সকল কোশ্চিন ব্যাঙ্কের পিডিএফটা তুমি ফ্রিতে পেয়ে যাবা এবং মেডিকেলের জন্য আলাদা ব্যাচ আছে নার্সিংয়ের জন্য আলাদা এক্সাম্প্যস আছে এবং প্রত্যেকটা কোর্স হলো মাত্র পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ বা নগদে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে অনলাইন এক্সামস অ্যাড করে নেওয়া হবে এবং তুমি ঘরে বসেই বেশি বেশি এক্সাম দিয়ে কিন্তু প্রস্তুতিটা নিতে পারবা তো এইগুলো তোমাদের একক বস্তুপ্রকে যদি হয় কীভাবে প্রস্তুতি নিলে তোমার জন্য পারফেক্ট হবে সেটা তোমাদের জানাই দিলাম অর্থাৎ তোমরা যে পড়াশোনা করতেছ সেই ওয়াইতেই পড়াশোনা করবা বা তুমি চ্যাপ্টার ওয়াইজ সবগুলো কোশ্চিন বাংলা অ্যানালাইসিস করে কোশ্চিন প্যাটারের ধারণা নিবা তাহলে একক বুদ্ধি পরীক্ষা হলেও সেখানে তুমি চান্স পাবা তোমার স্বপ্ন পূরণ করতে পারবা তোমার বাবা মার মুখে কিন্তু হাসি দিতে পারবা সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ